আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি আপনার জন্য অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আমরা আজকে শিখে নেব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাঁচটি নাটক কীভাবে আমরা শর্টকাটে ছন্দের সাহায্যে মনে রাখা যায়। আশা করছি আপনি পূর্বে পর্বগুলো দেখেছেন এবং সেখান থেকে উপকৃত হয়েছেন। তো আজকে আমরা শিখে চলেছি কাজী নজরুল ইসলামের পাঁচটি নাটক কীভাবে সহজেই শর্টকাট উপায়ে মনে রাখা যায়। শর্টকাটটি হচ্ছে আজি মধুমালার বিয়ে। আবার বিয়ে হলে ঝড় বৃষ্টি তো প্রায় এসেই থাকে, এদিনে আবার বিরাট ঝড় এসেছে। সো এই ছন্দের মাধ্যমে আমরা এখন মেলে নেব পাঁচটি নাটক। সেগুলো হচ্ছে আ থেকে আলেয়া, ঝি থেকে ঝিলিমিলি, মধুমালা থেকে মধুমালা, বিয়ে থেকে পুতুলের বিয়ে এবং ঝড় থেকে ঝড়। আশা করছি এই ছন্দের মাধ্যমে আমরা খুব সহজেই নাটকগুলোর নাম মনে রাখতে পারবো। খেয়াল করুন, আজি মধুমালার বিয়ে, বিয়েতে আবার ঝড় এসেছে। ওকে, এখন একটা বিষয় খেয়াল করুন, এখান থেকে আমাদের বোনাস হিসেবে মনে রাখতে হবে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক কোনটি। এটার অ্যান্সার হবে ঝিলিমিলি। ওকে, এখান থেকে আমাদের আরও একটা তথ্য মনে রাখতে হবে, কোনটি কিশোর নাটক বলা হয়। এখান থেকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো এটা, কারণ এখানে পুতুলের বিয়ে নামক একটি নাটক রয়েছে। সো পুতুল মানেই আমরা জানি কিশোরদের খেলা। অলরাইট, তাহলে এখান থেকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো কিশোর নাটক হচ্ছে পুতুলের বিয়ে। আজি মধুমালার বিয়ে, বিয়ের দিনে আবার বিরাট ঝড়। সো এভাবে আমরা খুব সহজে কিন্তু নাটকগুলোর নাম মনে রাখতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন আর এস এম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।